আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি সজিনা এর আগে কৃষি ব্যয়স্কোপের ভিডিওতে আপনারা দেখেছেন যে হচ্ছে এই সজিনা বা সজনের গুণাগুণ সম্পর্কে আপনারা জেনেছেন তো আজকে আমরা একটা বাগানে এসেছি যেখানে বাণিজ্যিকভাবেই এই বারো মাসি সজনা চাষ করা হয়েছে এবং আপনারা দেখছেন যে হচ্ছে একই গাছে ফুল আছে ফল আছে এবং এমন কিছু ছোট ফল আছে এবং ম্যাচিউর ফল আছে এদের বীজ থেকে কিন্তু পরবর্তীতে চারা করা সম্ভব তো এই বারো মাসি সজিনা নিয়ে আজকে আমরা উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলার নেসা পার্কে তাদের মাঝে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব মোহাম্মদ হামিদুর রহমান স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমরা স্যারের কাছ থেকে শুনবো যে এই সজিনার সম্প্রসারণ আমরা কিভাবে করছি বা এই সোজিনার গুণাগুণ বা এই বারো মাসের সজিনা কেন আমাদের দেশেও তো একটা সজিনা হয় যেটা শুধু এক একবারই আমরা ফল পাই তো এই বারো মাসের সজিনার প্রয়োজনীয়তা কি এ বিষয় যদি স্যার একটু বলতেন এটি খুব স্বাভাবিক বা সাধারণ একটি বুঝ যে আমাদের দেশে যে সজিনা সেটি সাধারণত মাঘ মাসের শেষে বা ফাল্গুনে ফুল আসে আমরা চৈত্র বৈশাখ মাসে পর্যন্ত এই সজিনাটা পাই এবং সজিনা আমাদের দেশে যেটাকে আমরা বলি উচ্চ মূল্যের সবজি হিসেবে বিবেচিত এটি যখন প্রথম বাজারে আসে আমরা গত বছরে দেখেছি তিনশো চারশো এমনকি পাঁচশো টাকা কেজিতেও বিক্রি হয় আবার এটা যেহেতু খুব দীর্ঘদিন থাকে না এক মাস দেড় মাসের মধ্যেই পুরো সজিনা শেষ হয়ে যায় উদা হয়ে যায় সেই জন্য এই সজিনা এত চাহিদা আমাদের দেশে এবং এর যেহেতু সবজি হিসাবে এটি অত্যন্ত সুস্বাদু তাছাড়া রয়েছে এর ওষুধি গুণ শুধু সজিনার ফলে নয় এর পাতার মধ্যেও আছে বিপুল ওষুধি গুণ সেই জন্যে বাংলাদেশের যে জলবায়ু বা আবহাওয়া এতে আমরা আমরা ইচ্ছে করলেই সব ফসল আমরা এখানে কিন্তু ব্যাপকভাবে চাষ করতে পারি না কিন্তু সজিনা যেহেতু আমাদের এই দেশের এই আবহাওয়া এই জলবায়ু এই মাটিতে অত্যন্ত ভালো জন্মায় সেই ক্ষেত্রে আমরা সজিনার চাষ বা এর উন্নত জাত সম্প্রসারণ এগুলো নিয়ে আমাদের ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে আমাদের দেশে কিছু যেটাকে বলি আমরা প্রথাগত কিছু বারো মাসি জাত আছে ওগুলো কবে কিভাবে আমাদের দেশে এসেছে সে সম্পর্কে আমরা খুব অবহিত নই কিন্তু আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সম্প্রতি ভারতের উড়িষ্যা থেকে একটি অত্যন্ত কি বলবো উচ্চ ফলনশীল এবং বারো মাসী জাতের সজিনা আমরা পেয়েছি যে সজিনা আমরা মনে করি যেটা এটা বারো মাস চাষ করা যাবে এবং এই উচ্চ মূল্যের সবজি আমরা বারো মাস নিজেরা যারা চাষ করি তারা যেমন ভোগ করতে পারবো। তেমনি এটা বাজারে বিক্রি করে আমরা লাভবান হতে পারব আমার পাশে যে গাছ এটি এক সারি গাছ এই গাছগুলো সংগ্রহ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আসাদ গেট নার্সারি থেকে গত বছর এক বছরের মধ্যে এক বছরে এত বড় হয়েছে আমরা খুব ছোট চারা নিয়ে এসেছিলাম শুধু এত বড় হয়েছে না কত বড় বড় ফল হয়েছে এবং আমরা এই ফলগুলো রেখেছি এটা বীজ হিসাবে এ থেকে আমরা আবারও চারা তৈরি করব আমরা এখানে লক্ষ্য করছি গাছগুলো সুন্দর ছোট ডাটা আছে ছোট ডাটা আছে এটা ব্রাউন কালারের বাদামি রঙের অনেক সময় দেখে মনে হয় অনেক গেছে কিন্তু আসলে তা না এগুলো কেবল এই যেগুলো খুব বেশি বাদামি হয়েছে এবং একটু নরম হয়ে গেছে এগুলো পাকা এতো কিন্তু কোনো খাওয়ার মত আছে আমাদের পেছনে যেগুলো দেখতে এগুলো পুরো এখন সবজি খাওয়ার মত এই ডালটাতে দেখেন এই যে এই যে হচ্ছে ফুল আমরা কেন এটাকে 12 মাসি বলছি ওন ট্রু মানে ইয়ার এখানে আমরা রাউন্ড হবে তিন ধরনের দৃশ্য দেখছি একটি হচ্ছে ফুল আবার দেখতে আমরা পরিপুষ্ট ফল আবার দেখছি এখনই আমাদের ছোট ফল যেগুলো আমরা এখনই সবজি আকারে আমরা সংগ্রহ করতে পারি এবং বের হচ্ছে স্যার আরো কিন্তু এই যে আরো দেখা যাচ্ছে আরেকটি এই জাতের ক্ষেত্রে আমার একটি বিশেষ ধরনের পর্যবেক্ষণ হচ্ছে এই যে আমাদের দেশি সজিনায় এক ধরনের সজিনায় গাছ ছিদ্রকারী যেটাকে আমরা কড়া পোকা বলে গ্রাম মানুষের এটা এক ধরনের একটা বোরার এক ধরনের হ্যাঁ তো এইটা লেগে আমাদের প্রচলিত সজনা গাছগুলো খুব নষ্ট করে দেয় আর এটা সুবিধা হচ্ছে যে আমি যত টপ কাটিং করবো মানে আগার দিকে ডাল অঙ্গচ্ছেদন করলে এটা চারপাশে বাড়তে থাকবে এবং যত ডালপালা হবে তত এর এই প্রত্যেকটা যেটাকে আমরা বলি লিফ একজিল মানে পাতার কোনা থেকে আফটার এই যে ইনফ্লুয়েসেন যেটা পুষ্প এখান থেকে বেরিয়ে আসবে এবং এই পুষ্প থেকে একটির মাত্র নয় মানে ঝুড়ি ঝুড়ি অনেক ফল এখান থেকে হতে পারে তো এটি খুবই সম্ভাবনাময় এবং উচ্চ মূল্যের একটি সবজি ফসল উচ্চ মূল্যের ফসল তো আমরা জানি কারণ আমরা বাজারে গেলেই যখন সজনে ওঠে আমরা কিন্তু প্রথমে কিন্তু চারশো পাঁচশো টাকা আপনি যেভাবে বললেন পরে আশি টাকা একশো টাকার নিচে আর কখনো আসে না ওই আমরা ভাবি যে কখন দাম কমবে ওই কমতে কমতে কিন্তু শেষ বাজারে শেষ এখন আর আমরা সজিলা কেজিতে কিনি না সজিলা 250 গ্রাম এই আটি ধরে ছোট ছোট আটি ধরে কেন হয় এক বছরের কাছে এত বড় হইছে জি তাহলে ছাদ বাগান যারা করে বিশেষ করে আমাদের ঢাকা শহরে কিন্তু এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে সবাই ছাদে বাগান করতে চায় এই বারো মাসি সজিনা তো একটা খুব ভালো একটা ই হতে পারে বারো মাসি সজিনা ছাদে হতে পারে বা কেমন হবে সেটা নিয়ে আমরা ট্রায়াল করতে পারি কিন্তু যে যে মানে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে তাতে আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি এটা ছাদে হবে কিন্তু আমরা যদি এর এই শেকড় এখন খুঁড়ে দেখতে চাই তাহলে শেকড় কত দূরে গেছে এবং কি পরিমাণ এই জমি থেকে সে খাবার গ্রহণ করছে আমরা সাদ বাগানের যে হাফ ড্রাম সেখানে তার শেকড়কে কত দূরে যেতে দিতে পারবো কিনা আর এখানে সে যত মানে বিস্তার লাভ করে শেকড়ের যে পরিমাণ খাবার খাচ্ছে প্রাকৃতিক ভাবে সেটা আমরা সাদ বাগানের পরিচর্যায় আমরা

তারপরে আমাদের বাউকুল আম তো হচ্ছে হচ্ছে আম আমের কতগুলো ভ্যারাইটি তো আমরা বলবো যে বাড়ি আম তিন এবং চার ইটো মধ্যেই খুব চমৎকারভাবে সাত বাগানে রোগ করে গেছে তাছাড়া একটা বারো মাসি ভ্যারাইটি আছে ওটাও সাত বাগানে হচ্ছে কাজে এই সজিনা সাত বাগানে হতে পারে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি সজিনা শুধু ফল খাওয়ার জন্যে আমরা আমাদের বাড়ির কাছে রাখবো না এর পাতা অত্যন্ত পুষ্টিকর হচ্ছে সবজি এবং এটা আমরা এটা আমরা স্যুপের সাথে খেতে পারি আমরা ভাজি করে খেতে পারি আমরা অন্য সবজির সাথে আমরা যে পাঁচ পাঁচমিশালি সবজি করি সেখানে খেতে পারি খেলে আমাদের ওই সবজি যে পুষ্টি মান সেটা অনেক বেড়ে যাবে স্যার সম্প্রতি আমি একটা তথ্য পেয়েছি স্যার আমাকে একজন সায়েন্টিস্ট জানালেন যে হচ্ছে এই যে এখন ডেঙ্গুর সময় ডেঙ্গু হচ্ছে প্লাটলেট খুব কমে যাচ্ছে তো সজিনার চা খেলে

খুব নেতিবাচক একটা বিষয় হিসেবে আমরা ভদ্রলোকরা দেখে থাকি অনেক সময় কিন্তু পানের কিন্তু অনেক ওষুধি গুণ আছে এবং সেটি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং কেউ যদি প্রতিদিন একটি পান কাঁচা পান এমনি চিবিয়ে খায় তাহলে অনেক ধরনের নিউট্রিয়েন্ট তার ইনটেক হয় এবং বিভিন্ন রকমের রোগের বিরুদ্ধে এটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহযোগিতা ঠিক তেমনি সজিনার পাতারও সেই গুণ রয়েছে স্যার আমরা এই যে চমৎকার সজিনার ই দেখলাম এবং আশেপাশে বেশ কয়েকটা গাছ এখানে আছে এটা যদি কেউ করতে চায় বা সম্প্রসারণের জন্য স্যার তারা কোথায় যোগাযোগ করবে বা এই আমরা বলছি আমাদের কৃষি সম্প্রসারণের নার্সারিগুলোতে তো এর জান প্লাজম রয়েছে তারা এটার চারা তৈরি করছেন কিন্তু আমরা চুয়াডাঙাতে প্রথমবারের মতো আমাদের এই মেহডুন পার্কে নিয়ে এসেছি একটা ডক্টর এয়ার মালিক এটা তাদের নিজস্ব একটি কার্যক্রম এইখানে আমরা এটা নিয়ে এসেছি এবং এইখান থেকেও আমরা এই চারা উৎপাদন আমরা দুভাবে চারা উৎপাদনের প্রক্রিয়া শুরু করেছি একটি হচ্ছে বীজ থেকে আর একটি হচ্ছে অঙ্গ প্রজননের মাধ্যমে আমরাও আশা করছি যে তিন মাস পর থেকে আমরাও দিতে সক্ষম হব ঠিক আছে তো আমরা হচ্ছে দেখলাম এর আগে আমরা সুজিনা গুণাগুন সম্পর্কে দেখেছি এবং সেটা কিন্তু অনেক মানুষ সেই ভিডিও দেখছে সুজিনার পাতার গুণাগুণ তো অনেকে কিন্তু বললে তাহলে সুজিনা আমরা কোথায় পাব ঠিক সবাই তো গ্রামে থাকে না শহরে যারা থাকেন তারা কিন্তু তার ছাদ বাগানে এ ধরনের বারো মাসি যদি লাগান আমরা বারো মাসি কথা বলবো কারণ আপনি ছেলে ডাটাও খেতে পারবেন ডাটাও তো খুব পুষ্টিকর ডাটা খেতে পারবেন এবং এই এখান থেকে নিজেরাই বীজ তৈরি করতে পারবেন এই বীজ থেকে কিন্তু আরও নতুন নতুন গাছ করা সম্ভব সাথে আমরা মনে করি আমাদের যে আমার বাড়ি আমার খামার নামে একটি বৃহত্তর প্রকল্প সরকার বাস্তবায়ন করছে এটি প্রতিটি বাসগৃহ গ্রামীণ বাসগৃহকে খামারে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি খুব আন্তরিক আহ্বান শুধু নয় এটি হচ্ছে ওনার একটি বড় ধরনের স্বপ্ন সেটা নিয়ে উনি কাজ শুরু করেছেন এমনকি এই বছর আমরা দেখেছি যে সরকারের ঘোষিত নীতি হচ্ছে আমার গ্রাম আমার শহর এটি একটি সাপনিক আয়োজন তা আমরা আমাদের প্রতিতি বাড়িতে যেখানে আমাদের ছাদ আছে ছাদে করব আর যেখানে আমাদের আঙিনা আছে সেখানে আমরা কিনে রাখা জমি আছে পরে আছে আমরা এখানে কিন্তু জমির আল দিয়ে করেছি আমরা কিন্তু মূল জমিতে এখন এটা নেই না স্যার একটা কথা বলা হয়নি স্যার এটা কিন্তু সজনা কিন্তু খুব ডাউট টলারেন্ট মানে খরা সহ্যকারী মানে খরা সহ্য করতে সেটা আমরা দেখছি যে এই বছরে আষাঢ় মাস মোটেও আষাঢ়ের মতো ছিল না তারপরেও এত সুন্দর এই যে আমরা জুলাইয়ের শেষের দিকে স্যার আছি এই এই খরা পড়ছে নিচে মাটি কিন্তু শক্ত তাও কিন্তু সজনার গাছ দেখে বোঝার উপায় নাই যে মাটিতে কোনো রস নেই আমি আহ্বান জানাবো যে আমাদের প্রতিটি বসত বাড়িতে যেখানে আমাদের গাছ লাগানোর মতো ন্যূনতম জায়গা আছে সেখানে অন্তত যেন আমরা একটি সজিনা এই বারো মাসে সজিনা গাছ লাগাই আর যারা শহরে আছেন যারা ছাদ বাগানে আগ্রহী তাদের কাছেও আমার আহ্বান থাকবে যে তারা ছাদ বাগানে এই মানে বারো মাসি সজিনা লাগিয়ে এর কোনো ক্ষতি নাই এটা যদি ভালো ফল নাও দেয় এর পাতা আমরা প্রতিদিন আমাদের পুষ্টি উপাদান আমরা যখন চা পান করি চায়ের মধ্যেও যদি এর আমরা ওই পুদিনা পাতার মতো করে এর কয়েকটা পাতা দিতে পারি আমরা যেমন তুলসী পাতা দিই চায়ের সাথে ঠিক তেমনি এর পাতা দিলে আমরা হলো লাভবান হব এমনকি আমরা যারা বিভিন্ন রকমের জুস ক্লিন ভেজিটেবল জুস বা এই সমস্ত জুস যখন তৈরি করি আমরা সেই জুসের মধ্যেও কিন্তু আমরা সজিনা পাতা দিয়ে তার খাদ্য মান পুষ্টি মান বাড়াতে পারি আমাদের এখন পুরো দেশের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টি নিরাপত্তা অর্জন করা এই পুষ্টি নিরাপত্তা অর্জনে সজিনা গাছ যেহেতু একটি বহুমাত্রিক গুণাগুণ সম্পন্ন গাছ সেই জন্যে সজিনা গাছ আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং এই সজিনা আমাদের প্রতিদিনের পুষ্টি চাহিদার মেটানোর ক্ষেত্রে অবদান রাখতে পারে ধন্যবাদ স্যার স্যারের সাথে কথার সাথে আসলে আমরা একমত আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যেখানে যেখানে সম্ভব সেখানেই এই সম্ভাবনাময় পুষ্টিকর এই গাছ আমরা লাগাতে চাই সম্প্রসারণ করতে চাই এবং আপনার যারা চারা খুঁজছেন আপনার সরকারি হর্টিকালচার সেন্টার যেগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন স্থানীয় উপজেলা কৃষি অফিস আছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন অথবা বেসরকারি নার্সারিতেও কিন্তু এগুলো পাওয়া যায় সেখান থেকে আপনার সংগ্রহ করে আপনার ছাদ বাগান হোক বাড়ির আঙিনা হোক আপনি হচ্ছে এগুলো লাগাতে পারেন এমনটাই আমরা প্রত্যাশা করি なんだかう、ね。